আমরা একটি নতুন গল্প নিয়ে আসছি, যে গল্পটা হচ্ছে যে বয়সে স্বামী থাকার কথা না সেই বয়সে স্বামী, আর যে বয়সে স্বামী থাকার কথা সেই বয়সে স্বামী চলে গেল। আসলে এই বন্টির জীবনে কি ঘটেছে সেই কথাগুলোই আজ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে কথা বলি এই বন্টির সাথে। আসসালামু আলাইকুম। আমরা যতটুকু মানে জানি যে আপনার খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, আপনার বয়সটা কত বয়সে বিয়ে হয়েছে? বারো বছর বয়সে। আচ্ছা, এখন আপনার বয়স কত? ১৮। তার মানে যে বয়সে আপনার স্বামী থাকার কথা না সেই বয়সে আপনার স্বামী পেয়েছেন, তাই না? আচ্ছা, তো এখন তো স্বামীকে খুবই প্রয়োজন, এখন স্বামী আছে? না, ফালাই থুয়ে গেছে। আসলে আপনার স্বামী কেন আপনাকে রেখে চলে গেছে, আপনার পরিবারের মানুষ কে আছে, সেই কথাগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন। আমার মা আছে, বাবা নাই, আমরা তিনটা ভাই বোন। মনে করেন আমার জামাই ফালাই থেয়ে গেছে, আমার এই যে বাচ্চা এক মাসে দুই মাসের পেটে থেয়ে চলে গেছে। আমি অনেক খুব কষ্ট করি, আমার মা চলতে পারে না, আমরা তিনটা ভাই বোন অনেক কষ্ট করছি। মনে করেন আমি ছোটোকালেই বাসার কাজে চলে আসি, ওইখান থেকেই আমি বড় হই, আমার অনেক ইয়া থাকে, আমার ওখান থেকেই আমার বিয়া শাদি দেয় একটা বরিশালের ছেলের সাথে। ওইখানে আমার আমার বাবুটা যে সময় পেটে ওই সময় চলে জায়গা জানতে পারি তার বউ আইছে। আচ্ছা, আমরা একটু মাঝখানে কথা বলি, আপনাকে বিয়ে দেয় কে, কে দিয়েছে বিয়ে? বিয়ে দিয়েছে ওই যে আমি যে বাসায় কাজ করতাম ওই বাসার আমার মালিকে দিয়েছে বিয়ে। আচ্ছা, মালিককে যে বিয়ে দিয়েছে, আপনার মায়ের অনুমতি প্রয়োজন ছিল? আমার মা বলছে যে যদি আপনারা ভালো হয় আপনারা দেন, আমার কোনো আপত্তি নেই, আপনার কাছে যখন এত থাকছে এতদিন, আপনারা যদি ভালো মনে করেন তাহলে দিতে পারেন বিয়ে, আমার অসুবিধা নাই। আচ্ছা, তো ১২ বছর বয়সে কি আপনি কি মানে বিয়ে কি জিনিস সেটা বুঝতেন না? বুঝতেন না? না। তাহলে যে বিয়ে যে বসছেন, বিয়ে বসার পরে যে স্বামীর সাথে কি ম্যাচিং হইতে কতদিন সময় লেগেছে আপনার? লাগছে এক বছর, মানায় নিতে অনেক কষ্ট হয়েছে, পরে আমার অনেক মানায় নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আমার পাশে আমাদের লোকজন আছে, তারা বলছে বাবা এরকম করো না, তোমার তো এখন বিয়ে হয়েছে, তুমি এখন যেমনি হোক সংসার করে খাও। খাওয়ার পরে আমি দুই মাস পরে যে সময় আমি ঢাকা আসি, তারপর জানা হয় যে তার বউ আইছে বিদেশ থেকে। আচ্ছা, আপনি একটা না কতদিন সংসার করেছেন সেই কথাটাই আগে শুনি। আমি সংসার করছি প্রায় দুই তিন বছর সংসার করছি। তিন বছর? আচ্ছা, এই তিন বছর পরে কি জানলেন আপনার স্বামীর আরেকটা বউ আছে? হ্যাঁ, আমি জানছি তিন বছর পরে, আমি জানা হয়েছে যে সময় ঢাকা আসছি, তারপরে শুনি যে আমার বাবুটা যে সময় পেটে, তারপরে আমি শুনি যে তার বউ আসছে। আচ্ছা, আপনার তো বিয়ে হয়েছে ১২ বছর বয়সে, আপনি বাসায় কাজে লেগেছেন কত বছর বয়সে? আমি বাসায় কাজে লাগছি ৪ বছর বয়স থেকে। আচ্ছা, ৪ বছর বয়সে কি বাসার কাজ সম্বন্ধে কিছু বুঝতেন আপনি? না, আমি বাসার কাজ বুঝতাম না, আমার মনে করেন তাদের মেয়েদের সাথে রাখতো। পরে যে সময় একটু বুঝদার হয়েছি, আস্তে আস্তে আমার টুকটাক কাজ দিত, মনে করেন তার ছেলে মেয়েদের সাথে বিয়াতে মাদ্রাসায় যাইতাম, তার ছেলে মেয়েদের আনতাম, তার ছেলে মেয়েদের সাথে খেলতাম, মনে করেন চা নাস্তা আগ্গা দিতাম, এটাই আমার কাজ ছিল। আপনাকে কি কোনো বেতন দিত? না, এমনি খাওয়া থাকা দিত। বেতন দিত যতটুকু আমার খরচ লাগতো, আমার মারে দিত প্রতি মাসে ২০০০ দিত, এমনি আমার খাওয়া দাওয়া সব তাদের বাসা থেকেই দিত। আচ্ছা, তো আপনার বাবা কি ছোটবেলায় কি মারা গেছে না রেখে চলে গেছে? আমার বাবা বিয়ে করছে, আরেকটি বিয়ে করেছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাবা আরেকটি বিয়ে কি কারণে করলো সেটা কি জানেন? আমার আমি যতটুকু জানি যে আমার দাদা তার একটা বড় লোক মেয়ের সাথে বিয়ে দিছে, মানে তারা টাকা পয়সা, আমার মার তো কোনো টাকা পয়সা নাই। আপনার মায়ের কি বিয়ে আপনার দাদা দেখে শুনে বিয়ে হয়েছে না? আমার মারে দেখা দিছিল বিয়া, আমি যতটুকু জানি যে আমার মারে দেখা দিছিল, আমার মার কাছে টাকা চাইছিল কিছু, আমার মা ওটা দিতে পারে নাই।
এই কারণে আমার দাদারে ফিরে অন্য জায়গায় বিয়ে দিছে, ওইখান থেকে মনে করেন যৌতুক পাইছে কিছু, আমার মারে নিয়ে আমার মারে সাইরা উনি ওই বউ নিয়ে থাকে। আচ্ছা, তো এই যে আপনার মাকে ছেড়ে দিল আপনার বাবা টাকার জন্য, আপনাকে ছাড়লো কি কারণে আপনার স্বামী? আমারে সারছে, মনে করেন তার বউ আসছে, আমারে বলছে যে তার বউ নাই, তার বউ চলে গেছে। তারপরে আমি জানতে পারি, দুই মাস পরে ঢাকা আসার পরে জানতে পারি যে তার বউ বিদেশ থেকে চলে আসে, ফোন দি ফোন ধরে না। পরে আমি জানতে বললাম, আমার খালা শাশুড়ির কাছে ফোন দিছি, বললাম খালা আপনার ছেলে ফোন ধরে না কেন? মাগো তার বউ আসছে তো তার জন্য ফোন ধরে না। আমি কই তা কেন, আমার একটু বলতে পারে না? আমি কি না বলতাম? আমার চলে গেল। পরে ফোন দিছি, পরে তিন চার দিন পরে ফোন দেওয়ার পরে সে আর ফোন ধরে না, কয়ে তুমি আমার ভুলে যাও, আমার বউ আইসে, আমি আমার বউর লগে সংসার করবো, তোমার সাথে আর সংসার করবো না, আমার বউর টাকা পয়সা আছে, আমি আমার বউর সাথে থাকবো দেশে। আমি অনেক কষ্ট হয়েছে, আমার খুব কষ্ট হয়েছে, বাবুটা পেটে নিয়ে দুই মাসের, তারপর এখন কষ্ট করে থাকতেছি। আচ্ছা, তো এই যে দুই মাসের প্রেগনেন্ট অবস্থায় যখন স্বামী চলে গেল, এরপরে আসলে আপনি কিভাবে আপনার জীবন সংগ্রামে চলছেন সেই কথাটা একটু বলুন। আমি চলছি এই যে বাবু পেটে নিয়ে বাসায় কাজ করছি, অনেক কষ্ট করছি, আমার বাবু ছোটটাও। আচ্ছা, তো এই আপনার স্বামী যখন চলে গেল, আপনি তো জানতে পারলেন যে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেল, তার আরেকটি ওয়াইফ আসছে, তো আপনি তো জানতেন না তার যে আরেকটা বউ ছিল? আমি জানতাম না, আমি জানতাম হে, তার দুই মাস পরে আমি জানতে পারছি। জানার পরে আমি অনেক ইয়া করছি যে আমি তোমার সাথে এরকম, তুমি আমার, মানে আপনার বিয়ের দুই মাস পরে? না, হ্যাঁ, বিয়ের দুই মাস পরে জানতে পারছি। আচ্ছা, জান না, আমার জানতে দিত না। আমার খালা শাশুড়ি আমারে বলছে যে, আমার খালা শাশুড়ি বলছে যে ওর তো বউ আছে, তুই কি দীক্ষা বিয়া বললি? আমি কি, আমার তো বিয়া দিছে, আমার একজন দীক্ষা দিছে বিয়া, আমি তো জানি না। পরে কয় না, আমার বউ তো সাইরা চলে গেছে গা তালাক দিয়া, আমার কাগজও দেখাইছে তার তালাকের কাগজ, তা আমি আর বুঝতে পারি না। আমি বুঝছি হ্যাঁ মনে হয় সত্যি, তারপরে আমি জানি যে তার বউ আসছে, তার বউ সাথে চলে গেছে। আচ্ছা, তো আপনি আইনগত কোনো ব্যবস্থা নেননি কেন? নিনে, আমার ভয় দেখাইছে, কয় তুই আমার কিছু করতে পারবি না, আমার টাকা পয়সা আছে, আমার কে আমার কিচ্ছু করতে পারবি না তুই। তা আপনি কি চাচ্ছেন এখন আইনগত কোনো ব্যবস্থা নিতে? এখন ভাইয়া যখন চলে গেছে, এখন যে মানুষ যায় তার এখন নিজের মনের থেকে যদি না সংসার করে, তারে তো আইনগত আইন দিয়ে সংসার করান যাইব না। এখন আসলে আপনি কি চাচ্ছেন? এখন আমি চাইতেছি যে আমার একটু সহযোগিতা যদি করতে, আমার বাচ্চা নিয়ে। আপনি মানে আপনার স্বামীর বিষয়টা নিয়ে আপনি আসলে কি করতে? না, ওটা করতে গেছিলাম, আমি জিটিও করছিলাম, পরে আমার অনেক ভয় দেখাইছে যে তুমি জিটি করে লাভ হবে কি, আমার তো তুমি কিছু করতে পারবে না, আমাদের বংশ হয়েছে বড়, তুমি কি করবা, তুমি আমাদের ইয়া কইরা তুমি কিচ্ছু করতে পারবা না, আর আমরা তো গরিব, তার জন্য আর আমরা বেশিক্ষণ আগাইতে পারিনি। আচ্ছা, তো আমরা যদি আপনাকে কোনো সহযোগিতা করি তাহলে কি আপনি আইনগত কোনো ব্যবস্থা নেবেন? এখন ভাইয়া তো এত বছর হয়ে গেল, আর এখন তো মনে করেন আর এখন তো আর ইয়াও নাই, তো তার সাথে আর যোগাযোগও নাই? না, তার বাড়িঘর চিনেন? বাড়িঘর চিনি, বাড়িঘর চিনলো, ওইখানে এখন আর আমার জায়গা নাই, জায়গা নাই না এখন। তার মানে আপনি আইনগত কোনো ব্যবস্থা নিতে চাচ্ছেন না? আমার টাকা পয়সা নাই, আর আমার বাপ মা তো বাপ নাই, যে বাপ থাকলে তো আমার বাপ গার্জিয়ান থাকে, একটা গার্জিয়ান থাকলে লড়ার শক্তি থাকে, আর আমার তো গার্জিয়ান নাই, আমার মা ছাড়া আমার কেউ নাই। তা আপনার বাবা কি আপনাদের আর কোনো খোঁজ খবর নেয়নি? না, কোনো খোঁজ খবর নেয় না। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন আসলে মা বাবার শুরুতেই তাদের জীবনে একটা ঝড় নেমে এসেছে, এই কারণেই মানে তার সংসারও সুখ হলো না, সেও সুখ শান্তি পাইল না, আসলে খুব কষ্টে আছে সে। তো আসলে আপু, নতুন করে কি আবার নতুন করে বিয়ে শাদী বসতে চান কিনা? যদি ওরকম যদি ভালো হয়, আমার বিপদ আপদে সবসময় যদি আমার পাশে থাকে, তাইলে আমি মনে করেন জীবন সঙ্গী করে নিতে পারবো, যদি আমার বিপদ আপদে সবসময় পাশে থাকে, আর আমার বাচ্চা নিয়ে যদি আমার গ্রহণ করে আনে। আচ্ছা, তাহলে আপনি নতুন করে আবার বিয়ে বসতে চাচ্ছেন? যদি ওরকম ভালো হয়। ওরকম ভালো বলতে কেমন ভালো? ভালো মনে করেন এই যে এখন বিয়ে করবে, পরে কদিন পরে বলবে বউ আছে, বউ আছে, আবার বলবে আমি ইয়ে করবো, এরকম না। আমার মনে করেন যে আমার বিয়ে করবে তার মনে ভালো থাকতে হবে, যে না আমি তারে বিয়ে করছি, তারে নিয়ে আমি সংসার করতে চাই, তার দেখাশোনা দায়িত্ব সব কিছু নিতে চাই, ওরকম যদি হয় তাহলে আমি বিয়ে বসবো।
ওইরকম হলে বিয়ে বসবেন। আচ্ছা, তো আসলে এই যে ইউটিউব চ্যানেলে কেন আসছেন আপনি? আসছি একটু, যদি আমি একজনের বসে থেকে আমি আসছি, একটু সহযোগিতা যদি হতো এই কারণে। মানে সহযোগিতার জন্য? হ্যাঁ। আচ্ছা, তার পাশাপাশি কি একজন ভালো স্বামী চাচ্ছেন? যদি ভালো হয়, যদি ভালো হয় তাহলে আমি বিয়া বসবো। যদি ওরকম ভালো হয় যে মনে করেন যে আমারে চাইবে আমি তারে চামো, সুখে দুঃখে সবসময় পাশে থাকবো, সে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো, ওরকম যদি হয় তাহলে আমি বিয়া বসবো। আচ্ছা, তো এই যে আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? মোবাইল নাম্বার? আচ্ছা, দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসলে এই বোনটির ফোন নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি, তো আপনার ফোন নাম্বারটি একটু বলুন। বলুন। 019 41 08 09 1 54 54। আচ্ছা, তো আপু, এই যে অনেক মেয়েরা আছে বিয়ে শাদী বসবে বলে মানুষের সাথে প্রতারণা করে, আপনি কি প্রতারণা করবেন কি না? যদি আমি ওরকম ভালো যদি পাই, আমার সুখে দুঃখে যে থাকবে আমি তার সুখে দুঃখে থাকবো, বিপদ আপদে যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো, ওইরকম যদি হয় আমি বিয়ে বসবো। আমি প্রতারণা করবো না, কেন সে আমার সাথে যদি না করে আমি তার সাথে করবো না। আচ্ছা, তো আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কিনা? ভালো করে যাচাই করে জানি বিয়ে করবে। এটাই তো দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। তো আপনারা যারা তাকে একটু সহযোগিতা করতে চান, সহযোগিতা করবেন, এবং কি যারা বিয়ে করতে চান, আপনাদের নিজ দায়িত্বে আপনারা তার খোঁজ খবর নিয়ে এবং কি দেখে শুনে বুঝে এরপরে দায়িত্ব নেবেন। আপনারা যদি আপনাদের মতো আপনারা বিশ্বাসের উপরে কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এরপর টাকা পয়সা যদি কেউ খেয়ে ফেলে, তাহলে সেটার দায় আমরা না। আপনারা দেখে শুনে যাই করেন, দেখে শুনে করবেন এবং কি সাবধানে করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।